সরকারি চাকরি করেও নিয়ম নীতির তোয়াক্কা না করে গোপনে রমরমা ব্যবসা চালিয়ে আসছেন পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম রিয়াজুল হক। চাকরির পাশাপাশি বিভিন্ন টেন্ডারের মাধ্যমে গাছ কিনে কনস্ট্রাকশন ভবনে কাঠ সরবরাহ করা ছাড়াও চড়া দামে গাছের গুড়ি কিনে সেগুলো মজুত করে রাখছেন এই কর্মকর্তা। এতে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। স্থানীয় বেশ কয়েকটি স মিলে গিয়ে দেখা যায় সবগুলো মিলেই রয়েছে রিয়াজুল হকের কাঠের মজুদ। কাঠ ব্যবসায়ীরা বলছেন সরকারি এই কর্মকর্তার জন্য তাদের ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বেশি দামে কাঠ কিনে, তো ওর জন্য আমরাও কাঠ কিনতে পারি না। আনুমানিক তাও 1 কোটি টাকার উপরে মনে হয় কাঠ হবে ওর। বলাই সারা ঠাকুর গ্রামগঞ্জ হরিপুর বালিয়াডাঙ্গি যা কিছু আছে সারা ঠাকুর আমলে গলায় কিনা শুরু করলো। কতগুলা? প্রায় 6-7 হাজার সেফটি গলায় কিনছে। 6-7 মনগঞ্জে 6-7 কোটির মাল টাকার মাল কিনছে। বালিয়াডাঙ্গি হরিপুর রানীশঙ্কল বেগুনবাড়ি গড়িয়া বদসুরি ফাড়াবাড়ি এমন কোন এলাকা বাকি নাই যে উনি মাল কিনে না। কাঁঠাল মাল কিনতেছে, বড় বড় মেয়েগুলি মাল কিনতেছে, আমরা কি করবো? 10 টাকা মাল 15 টাকা কিনতেছে। কাঠ ব্যবসায়ী এস এম রিয়াজুল ইসলাম বর্তমানে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি অটোস্ট্যান্ড মোড়ের সাইফুলের মিলে কাঁঠাল গাছের গুড়ি, তেনুয়া ব্রিজের পাশে বাবুর মিলে কাঁঠাল ও মেহগুনি গাছের গুড়ি ছাড়াও মৌসুমীর মিল, ফারুকের মিল সহ প্রায় সবকটি মিলে রয়েছে রিয়াজুলের কোটি টাকার কাঠের গুড়ি। স মিলগুলো থেকে কাঠের বিভিন্ন আকৃতি করে সেগুলো মজুত করে রাখেন তার দুটি গোডাউনে। দিনের বেলা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গভীর রাতে গোডাউন থেকে ট্রাকে করে কাঠ অন্যত্র পাঠাতে যাচ্ছিলেন, তবে কাঠ সরিয়ে নেওয়ার সময় গণমাধ্যমের কাছে ধরা পড়েন তিনি। কাঠের ব্যবসার ব্যাপারে তার সাথে কথা হলে তিনি দাবি করেন এটা কোনো অপরাধ না। গভীর রাতে গোডাউন থেকে কাঠ সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন ঝামেলা হওয়ার ভয়ে তিনি কাঠগুলো রংপুরে পাঠিয়ে দিচ্ছিলেন। আমার অবিশ্বাস স্যার, আপনার মেহমান, বিনীতভাবে একটা জিনিস আমি জানতে চাই, এই যেহেতু এই অঞ্চলটা একটু কাঠ সমৃদ্ধ অঞ্চল, এখানে কি এমন কাঠ সংগ্রহ করা, এটা কি খুব অপরাধের কোনো কিছু? এটা তো খুব টেম্পোরারি। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন বিধিমালা অনুযায়ী ব্যবসা করার সুযোগ নেই, এটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেন বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে অন্যদের নির্বিঘ্নে ব্যবসার সুযোগ দেওয়া হয়। সানাজ পারভীন, কালবেলা। Thank you.